ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সবারই একটু কাজ বেশি থাকে ঠাকুর ঘরে। তো আমার ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, খালি গিরিধারি বাকি আছে। গিরিধারি স্নানের জল রেডি করেছি, এতে আছে গোলাপ জল, তুলসী পাতা, ফুল, ধূপো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সব ফল ফুল থালা বাসন সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমার ছোট্ট লক্ষ্মীনারায়ণ আছে, দেখো এই যে, এটা আমার মানে শাশুড়ি মার লক্ষ্মীনারায়ণ আমার কাছে, আমি মানে ঠাকুরের দয়া আমার কাছে রয়েছে। আর আমার লক্ষ্মী গণেশ ছিল এইটা, তো এটা মায়ের। তা এইটুকু শাড়ি পরানো যায় না, আমি কোনো রকমে জাস্ট একটু জড়িয়ে রেখেছি, তো সব করেছি এগুলো। এবার গিরিধারীকে স্নান করাবো, গিরিধারীকে বসাই। তো তোমরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা আমার ঠাকুর ঘরের কাজ দিয়েই শুরু করলাম, সঙ্গে থাকো। তো দেখো আমার গিরিধারী আর গোপী স্নান করবে বলে রেডি একদম। আর গিরিধারীর এই যে হার, হাতে বালা, পায়েরটা দেখতে পাচ্ছো, দেখাচ্ছি দাঁড়াও, এই যে পায়ে মল পড়া। আর ছোট্ট গোপীর আমার কিছু কেনা হয়নি, কিনবো আস্তে আস্তে কিনবো। তো আর গোপুর অলরেডি স্নান হয়ে গেছে, গোপুকে তো জামা পরানো যায় না, এইভাবে জাস্ট জড়িয়ে রেখেছি, বসে আছে গোপু। আর এদের গিরিধারী আর গোপীকে স্নান করাবো। তো আজকে এমনি জলে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে করাচ্ছি, কিছু মাখাচ্ছি না, নাহলে মধু চন্দন এসব মাখাই, এখন শীতকাল একটু কমই মাখাচ্ছি। তো ঠান্ডা লেগে যাবে আমার গিরিধারী গোপীর, আমি করিয়ে নিয়ে ড্রেস পরিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখো, আমার গোপী, আমার গোপু আর আমার গিরিধারী স্নান করে সাজানো গোজানো হয়ে গেছে, সেজে সাজে গুজে করে একদম রেডি। এবার মা খেতে দেবে, তো বসে আছে এখানে, ধু প্রদীপ আর ভোগ জ্বালিয়েছি। এবার চলো পুজোটা সেরে নিই, ফুল টুল সব রেডি করা রয়েছে। এবার মা লক্ষ্মীর পুজো, সব ঠাকুরের পুজো করে নিই, একদম পুজো শেষে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কারণ পুজো করতে করতে ওইভাবে ভিডিও করা যায় না, সেটা করাও ঠিক না। তো চলো পুজোটা করে নিই। আর দেখো গিরিধারী হাসছে। তো ফ্রেন্ডস আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখো ভোগ দর্শন করো, তো সব হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়ে গেছে। এবার তো নিচে তুলসী গাছ আছে ব্যালকনিতে, তুলসী গাছে জল আর ধূপ দেবো, দিলে মানে এখনকার মতো পুজো কমপ্লিট হলো। তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে পুজোর কিছুটা, আর বাকি তো কাজকর্ম শেয়ার করবই, চলো আমার সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, লিপি। তো আজকে আমি ঠাকুরগড় দিয়ে ব্লগ শুরু করেছিলাম, ঠাকুরগড়, তারপরে হাজব্যান্ড সকালে বাজার গেছিলো, ওখানে কিছুটা ব্লগ করেছিল, এসব দিয়ে স্টার্টিং করেছিলাম। এখন বেরোচ্ছি, দেখো রেডি হয়েছি, কারণ তিন্নিকে পড়তে গেছে, তিন্নিকে আনতে যেতে হবে। তো তিন্নিকে যখন আনতে যাই আমরা দুজনেই যাই, অনেকটা দেরিতে ছুটি হয়, তো আমরা দুজনেই যাই। তো যাব, আর যদি কিছু শেয়ার করতে পারি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তিন দেখো হরি বকবক করছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছো যে আমি রেডি হয়েছি, ব্যাস হরি শুরু হয়েছে বকা, মানে বুঝতে পেরেছে মা কোথাও যাবে, মা গেলেই ওর যত আপত্তি। ওই কি সব বলছে, বকছে, দেখো ওকে দেখালে বকবে না, তোমাদের কথাগুলো শোনাতে পারছি কিন্তু ওকে দেখালেই চুপ করে যাবে। তো শুনছো আমার হরির বকবকানি? তো চলো আমি হাজব্যান্ড যাবো দুজনেই, এখন
চা করব, তো সেটা চাটা খেয়ে বেরো, কারণ ওর ছুটি হয় প্রায় 10টা নাগাদ। তা আমরা একটু ঘুরে টুরে ভিডিও টিডিও করে নিই, তারপরে ওকে নিয়ে আসি আর কি। মুখ সে যা আমায় কথা বলতে দেবে না। ও দেখছো ফ্রেন্ডস, এই দেখো হরিকে সামনে নিয়ে এসেছি। ও বক বকানি নিলে থামছিল না, আমাকে করতে দিচ্ছে না। হরিকে এখন ওর বাবা ফুলুরি দেখাচ্ছে, এইসব খাবে, নিজের খাবার খায় না। এটাও ঠিকঠাক খায় না, একটুখানি মুখে নিয়ে কেটে কেটে ফেলে দেবে। এগুলো হচ্ছে ওর সন্ধ্যেবেলা লাগবে। তো আমরা চা নিয়ে বসেছি। চা আর কি আছে? ফুলুরি, ফুলুরি, মোচার চপ, পেডেল চপ। এসব রোজ রোজ কেউ আনে, শরীর খারাপ হবে না? একদম। তোমায় কে বলে বোঝাবে? দোকানদারদের পয়সা দরকার। হ্যাঁ, আর তোমার তা বলেছে তারা, রোজ নিয়ে যাও। তো চলো চাটা খেয়ে নিয়ে বেরোবো, তাই তো? তিনদিকে আনতে যাবো তো? হ্যাঁ, তিনদিকে আনতে। আর কোথায় যাবো গো? আর দেখি বাজারে টুকটাক, কালকে সকালে আমি থাকবো না। ও যদি বাজার কিছু করতে পারি করে নেবো। তো সকালে ও থাকবে না, দমদমে যাবে নাকি শহর লেকে? দমদমে, দমদম। ও সকালে দমদম চলে যাবে, তো ওই জন্য। তো সকালে যেহেতু থাকবে না, তাই কিছু সবজি টবজি কিনে আনি। যদিও প্রচুর সবজি রয়েছে, একটু মাছও আছে, চিংড়ি মাছ আছে, চিকেন আছে। হ্যাঁ, চিকেন অল্প একটু আছে, স্টু করার মতো অল্প একটু আছে। তিন্নির ওটাই হয়ে যাবে। তিন্নির কালকে স্কুল আছে, ওর একটা ওরাল এক্সাম আছে বেঙ্গলি, তো যেতেই হবে স্কুলে। তো কাল সকাল থেকে পুরো আমি একা, সকাল থেকে একদম দুপুর অবধি, বিকাল অবধি। তিন্নি তো স্কুল আস্তে আস্তে বিকেল হয়ে যায়। একা থাকলে কাজের প্রেশারও অনেকটা থাকে, একা হাতে সব কিছু করতে হয়। একা এই যে এইগুলো আছে, চটকি, তুতুরি, হরি। আর একটা জিনিস খুঁজতে যাবো, কলমি পাওয়া যাচ্ছে না, মানে কলমি শাক পাচ্ছি না। এখন এত রকম শাক বেরোয়, তো শীতকালে কলমি শাকটা একটু খুব কমই পাওয়া যায়। তো রাতের বাজারে যাব কলমি শাক খুঁজতে, কারণ আমার চরকি তুত্তুরি সেই ছোট থেকে কলমি খায়, শুধু অন্য কিছু খেতে চায় না, টুকটাক খেয়ে মানে পেট ভরার মতো খায় না। তো কালকে থেকে কলমি পায়নি, বাঁধাকপি দেওয়া হচ্ছে, ফুলকপি দেওয়া হচ্ছে, খাচ্ছে না। গাজর সবাই বলে খরগোশ গাজর খায় ছোট থেকে, তাই শুনেছি ওরা খায় না। যাই হোক, সেই খুঁজতে যাব, তাই জন্য একটু বাজারে আমায় যেতে হবে, রাতের বাজারে, সকালে পাইনি যেহেতু। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, চলে এসেছি রাতের বাজারে, মায়ের দর্শন করে নাও। বাজারের ভিতরে মায়ের মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা, মায়ের মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও মায়ের দর্শন করলাম, অনেকদিন বাদে রাতের বাজারে গেছি। তারপরে কলমি পাইনি বাজারে, তারপরে চলে গেছি মিয়ামোড়েতে তিন্নির জন্য কিছু টিফিন নিতে, সকালে স্কুলে নিয়ে যাবে। তো সেখান থেকে কিছু নিয়ে তারপর চলে এসেছি, মানে এখন এখানেই রয়েছি দোকানের কাছে, একটু ভিডিও করলাম। এই যে তোমাদের দাদা আমাকে বলছে আমি ভিডিও করি দাও, তারপরে যে আমি যাচ্ছি। তো এই দোকান থেকে তিন্নির স্কুলের টিফিন অনেক দিন ধরেই নেওয়া হচ্ছে, ছোট থেকে এখান থেকে নেওয়া হয়, আমাদের টুকটাক টিফিনও নেওয়া হয়। তো বেশ ভালো, মিয়ামোড়ের জিনিস তো ভালোই, তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তো এখানেই আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।